পাশ্চাত্য যেই আপনার ইহুদি খ্রিস্টানের যে শেখানোর যে নীতি সেটা হচ্ছেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে নাম্লা আল্লাহ সুবাহ আমাদের মুসলিম যুবক 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 যুবতী সর্বোত্তরের মুসলিমদেরকে আল্লাহ সুবাহতালা রক্ষা করুন ওই ধরনের পাশ্চাত্য সভ্যতা যেটা অশ্লীলতা বেহায় শুধু আমাদেরকে শিক্ষা দেয় জি জি মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনার কাছে এই জিনিসটা আমি জানতে চেয়েছিলাম যে আসলে দেখা যায় যে কয়েকদিন পরে আসছে আমাদের মাঝে কি হ্যাপি ভ্যালেন্টাইন অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস আস্তাক এটা হচ্ছে বিশ্ব বেহিয়া দিবস এটা আমরা বলতে পারি কারণ মুসলিমদের জন্য এই কোনো দিবস পালন করা বা অমুসলিমদের কোনো কালচার অনুসরণ করা হারাম যেহেতু নবী মাহমদ বলেছেন আলী ওসাল্লাম বলেছেন ফাহুয়া মিনহুম তুমি যদি কোনো কমের অন্য কোনো জাতির আনুগত্য অনুসরণ করো তাহলে তুমি সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেলে তাহলে দেখেন এই যে ভালোবাসা দিবস বললে আমরা যদি এই মূল ইতিহাস দেখি এটা আসছে অমুসলিম থেকে বিশেষ করে অগ্নি পূজা বিভিন্ন ধর্ম পূজা থেকে এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে আসছে যিনি যার নাম ছিল ভ্যালেন্টাইন ডে তাকে জেলে বন্দি করা হলো এবং তিনি জিনার কাজে লিপ্ত হলেন তাকে হত্যা করা হলো হত্যা করার পরে অথচ তিনি জিনার কাজ করে তাকে হত্যা করার পরে মানুষ এই উদ্দেশ্য করে আসলে মূল এই ভ্যালেন্টাইন ডে পালন করছে অথচ মুসলিম জাতির অবশ্যই সাবধান থাকতে হবে আর একটা জিনিস আমি স্মরণ করি আপনাকে এটা বিষয়টা হচ্ছে আপনার শুধু বিষয়টা এটা না তাদের একটি তারা বুঝলেন বর্তমান যে সোসাইটি বর্তমান যে জামানাটা রয়েছেন যুবক যুবতী

বিশেষ করে দিন পেজগুলো রয়েছে এদের মাধ্যমে আমরা এই চ্যানেলগুলোর মাধ্যমে আমরা দিন প্রচার করতেছি দিনটাকে সঠিকটা মানুষের মাঝে জানাচ্ছি আর এটা কিন্তু মুসলিম জাতির অবশ্যই সাবধান থাকতে হবে যেই আমাদেরকে পাপাচার থেকে সাবধান থাকতে হবে কখনো মুসলিম যার আল্লাহর প্রতি ইমান রয়েছে তিনি কখনো তার ইমানকে জুলুম দিয়ে ধ্বংস করে দেবেন অতএব মুসলিম জাতির সাবধান থাকা দরকার এই ধরনের বেহাইয়াপানা দিবস একটি কথা আমি তুলে ধরি যে যুবক যুবতীদেরকে বর্তমান যারা আপনার ফেসবুক টুইটার ইউটিউব বা বিভিন্ন যেই সোশ্যাল মিডিয়ার যেই চ্যানেলগুলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যেই আমাদের সামনে বর্তমানে রয়েছে সেগুলোকে আমরা যদি ইচ্ছা করি সকলেই দিনের দাওয়াতের কাজে দিনের 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 দাওয়াতের কাজে বিশেষ করে এটাই তো আমাদের কথা মুসলিম যে আল্লাহর প্রতি ইমান রয়েছে তার সমস্ত কাজ হবে কি আল্লাহ সন্তুষ্ট অতএব অনলাইন ভিত্তিক যে কথাটা তিনি বললেন ফেসবুক বলেন টুয়েটার বলেন হোয়াটসঅ্যাপ বলেন এই সমস্ত সাইটগুলো যদি আমরা বিশেষ করে দিনের কাজে ব্যবহার করি তাহলে কিন্তু

তারা কিন্তু এই যুবকরা এই জন্য কি কি করতে হবে দিনের জন্য দিনের জন্য আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং মানে সঙ্গবদ্ধভাবে এই দিনই দাওয়াতি কাজটা করতে হবে এই জন্য আমাদের এই কাফেলা বিশেষ করে যারা শেখ রয়েছেন তাদের আলোচনাগুলো শুনবেন আর এই পাপাচার যে যে কথাগুলো বললাম যে ভ্যালেন্টাইনটা আমাদের মাঝে আসছে মুসলিম কখনো এই অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না যেন আল্লাহর প্রতি ইমান রয়েছে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম একটি হাদিস থেকে যেটি আমরা জানতে পারি রাসুদাল্লিয়াল্লাম বলছেন যিনি আল্লাহর প্রতি ইমান আনবে তিনি কখনোই তার ইমানকে তিনি জুলুম দিয়ে অথবা পাপাচার দিয়ে তিনি ধ্বংস করে দিতে পারেন কারণ আল্লাহ রব আলম এটা অপছন্দ করে অতএব আমরা সব সবাই কিন্তু ভালো কাজের আদেশ করি অথচ ভালো কাজের আদেশ আপনি নিজেও করেন অথচ তখনই আপনি ভালো কাজের আদেশ করতে পারবেন বা আদেশ করবেন যখন আপনি নিজেও ভালো কাজটা করবেন এই জন্য জি রসুসাল্লাহ আলাইসালাম বলেছেন কুমতুম খাইমতিাস তা আমির মারুফ আলীন মুসুস্লা সাল্লাম বলছেন তোমরা হচ্ছে উত্তম জাতি তোমাদের কাজ হচ্ছে তোমরা অন্যায় কাছ থেকে মানুষকে নিষেধ করা এবং ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা তাবিল বারু বর্তমান হারানো মন এবং মন কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে এবং ভালো কাজে মানুষকে আদেশ করতে হবে আরও একটা বিষয় আমরা তুলে আনতে পারি যে বর্তমান যে সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা যেই যারা যুবকরা দিনই কাজ করতেছে তাদেরকে আরও এখলাস তাকোয়াশীল হওয়া আরও শুধু সন্তুষ্টি একমাত্র রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন রসুদাল্লা ইসম হাদিসের মধ্যে বলেছেন যে আমাদের সমস্ত কাজ হবে আল্লাহ সন্তুষ্টি যদি আল্লাহ সন্তুষ্টি ব্যতীত আমরা কোনো কাজ করি নামিয়াজিদ আরফাল জান্নাই অমল কিয়ামা সে জান্নাতির সুগন্ধি পাবেন অতএব আমার জান আমার মাল আমার সম্পদ আমার সালাদ আমার রুকু সমস্ত কিছু কার জন্য হবে জন্য আমরা চেষ্টা করি আল্লাহ রব্বাহ আলম সন্তুষ্টির জন্য আমরা খালিসিয়াত এবাদত করি আর মূল বিষয় হচ্ছে আমরা দুনিয়াতে কেন আসছি হমা খালাক্ত হমা খোলাক্তুল নাম সাইল্লা আল্লাহামত আল্লাহ বলেছেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বোলা আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ বোলা আলিম এবাদতের জন্য তাহলে আমাদের যাবতীয় যাবতীয় কাজ এবাদত সম্পাদন হতে হবে লীল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে করে জামাল গজিব কিছু বলতে পারি আমরা আরও বিষয়টা হচ্ছেন যে আমরা এখন আমাদের সালাফি মিডিয়ার পক্ষ থেকে যুবক যুবতীদেরকে যারা স সর্বোত্তরের মুসলিম আমরা জনতা রয়েছেন সকলকে আমরা সতর্ক করতে পারি যে এই নব্য জাহালার বা এই নব আবিষ্কৃত যেই ইহুদি খ্রিস্টানদের বানানো ভ্যালেন্টাইন ডে এটা থেকে আমরা অনেক দূরত্ব এটা থেকে আমরা এটা থেকে আমরা মানে এটা থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি তার জন্য নিজেদেরকে ভালোবাসতে হবে নিজেকে আপনি ভালোবাসেন কিনা দেখেন আপনি নিজের মাকে ভালোবাসতে হবে নিজের বোনকে ভালোবাসতে হবে নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে তাহলে আমরা দেখি ইসলামে এই যে ভালোবাসা দিবস যেটি রয়েছে এটি বর্তমানে ইহুদিরা বের করেছে পরবর্তী দেখা গেল তাদের মধ্যে অশ্লীলতা

হে ইমানদারগণ আল্লাহ বল ইমানদারদেরকে সম্বোধন করে বলছে এই ইমানদারগণ তোমরা বাঁচো তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর মূলত আমার মাকে আমি সর্বাবস্থায় ভালোবাসি আমার বোনকে আমি সর্বাবস্থায় ভালোবাসি আমার বন্ধুকে আমি সর্বাবস্থায় ভালোবাসি তার জন্য আমাকে একটা দিবস করে ভালোবাসা করতে হবে এটা হচ্ছে মুনাফি কি ভালোবাসা তাহলে কিছু আপনি একটা দিবসকেই নির্ধারিত করে ভালোবাসেন না আমার স্ত্রী আমার বোন আমার ভাই আমার সবাই আমাদের সবাই ভালোবাসি আপনি খেয়াল করছেন যে বাংলাদেশে এই ভ্যালেন্টাইন ডেকে নিয়ে চোদ্দোই ফেব্রুয়ারিকে নিয়ে

বাহুম আজাবুল আলিম আল্লাহ রব্বুল আলম পবিত্র কোরআনিকারীর মধ্যে বলেছেন তোমরা আল্লাহ এবং তার রসুলের কথা রসুল এটাকে হারাম করেছে সাল্লা সাল্লাম আল্লাহ এটাকে হারাম করেছে এই দিবসগুলোকে তাহলে এই আল্লাহ এবং তার রসুলের কথা বাদ দিয়ে যদি তোমরা মোখালিফ বাঁকা পন্থা বাঁকা রাস্তা অবলম্বন করো তোমাদের জন্য সতর্ক মানে তোমাদেরকে আল্লাহ রব্বু আলমী ফেতনায় নিমজ্জিত করবেন তাই তো আমরা বিভিন্ন সময় এই দিবসগুলোতে আমরা পেতনা দেখতে পাচ্ছি তারপর দু একদিন আগে আমরা যদি টেলিভিশনের দেখলাম ফেসবুকের মধ্যে দেখলাম যে মানুষের উপরে মানুষ চড়ছে এটাই পেতনা নয় মানুষকে আল্লাহ রবু আলমী উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন মানুষ মানুষ হচ্ছে সবচেয়ে সম্মানিত সৃষ্টি আল্লাহ আলম বলছেন যে মানুষকে আমি সম্মানিত করেছি সে মানুষের উপরে মানুষ চড়ছে এটা কিসের দিবস এগুলা পাশ্চাত্য সভ্যতা আল্লাহ রব আলমী আমাদেরকে সঠিক দিন বুজার তফিক দান করুক আপনাকে অসংখ্য ধন্যবাদ জামালদারি আর আর কিছু বলতে চাই আমি এই বিষয়টা নিয়ে আপনাকে আর কিছু বলতে চাই যে আমাদের দেশে যে ভ্যালেন্টাইন দিবস নামে একটি দিন দেখেন আমাদের মুসলিম যুবক যুবতীরা ঈদের দিনটাকে এমনভাবে পালন করে তারা যে এই দিনটাকে এমনভাবে পালন করে ঈদের ঈদের দিনের আমরা কথা রাসুল সাল্লাহ আলী আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন প্রথম অবস্থায় রাসুল সাল্লাহ আলী যখন মক্কা থেকে মদিনা আসলেন তখন কিন্তু এই দিবস পালন হতো বিশেষ করে মুসা আলিহসালামের মানে মুসা আলি ইসলাম যে কবল থেকে মুক্তি পেয়েছিল ওই উদ্দেশ্য করে দিবস পালন করতে সেই রাসুস আল্লাহ সাল্লাম সেই দিবসটাকে পাল্টিয়ে দিয়ে সিয়াম রাখার মাধ্যমে দিবস পালন করেছেন সুফা আল্লাহ তাহলে আমরা এবার আল্লাহ আলমের আমরা কিভাবে করতে পারি এই জন্য প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ আমরা আল্লাহ রবুল আলমীর এবাদত কীভাবে স্বচ্ছভাবে করতে পারি আমাদেরকে এভাবে খেয়াল রাখতে হবে তাই আমরা এই দিবসগুলাকে না বলি এবং কোরআন এবং সুন্নাকে হা বলি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার আনুগত্য অনুসরণ করার মতন তফিক দান করুক আমিন আব্বুল আলমিন হেজল্লা ওসলাম নবীন মাহমুদ আল্লাহ আলি ওসাবি আজমাইন আপনাকে ধন্যবাদ আমরা সকলকে বিষয়ে বলবো যে সতর্ক করা যে পাশ্চাত্য যে সভ্যতা ইহুদি খ্রিস্টানদের বানানো যে ভ্যালেন্টাইন ডে সেটা নিয়ে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে আর আমরা এই ধরনের ভ্যালেন্টাইন বা এই ধরনের দিবস থেকে মুসলিম যুবক যুবতী সকলকে আমরা

জীবন থেকে সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহ সুবাহ তালা জানাও মানার তফিক দান করুন আমাদের সমস্ত মুসলিম যুবক যুবতী সকলকে আপনার আল্লাহ সুবাহতালা হেফাজত করুন সঠিক দিন বোঝাও জানাও মানার তফিক দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহি